দীর্ঘদিন একটি সিন্ডিকেট চরাঞ্চলে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে এমন অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম এলাকার চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একাধিক ড্রেজার মেশিন ও পাইপ আগুন চালিয়ে ধ্বংস করেন উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে উপজেলার পূর্ব ধনিরাম এলাকায় গিয়ে বালু উত্তোলনে তিনটি ড্রেজার মেশিন পাইপ জব্দ করে তা জারিয়ে দেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা। ড্রেজার ও পাইপ ধ্বংসকালে উপস্থিত ছিলেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, বড়ভিটা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আতিকুর রহমান আতিক, ফুলবাড়ী থানার এসআই রেজাউল ইসলাম ও স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।